فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত বোন, জানতে চাইলেন যে মহিলারা চেহারা খোলা রাখতে পারবে কিনা। এখানে হানাফি মাযহাব অনুসারে একটা কথা বললেন যে ফিতনার আশঙ্কা না থাকলে খোলা রাখা যাবে। আসলে হানাফি মাযহাব সহ বিভিন্ন মাযহাবে এ নিয়ে বিস্তারিত বর্ণনা আছে। এখানে আইমা ইকরামদের মধ্যে মত পার্থক্য আছে, তবে এখানে আমরা যেটা বলবো যে চেহারা এবং হাত এই দুইটা ছাড়া বাকি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সর্বসম্মতিক্রমে ঢেকে রাখাটা ফরজ। আর চেহারা এবং হাতের বিষয়টার মধ্যে শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে যে এই চেহারা এবং হাতের মধ্যে কোনো ধরনের অলঙ্কার বা সৌন্দর্য বৃদ্ধিকারী কিছু থাকতে পারবে না। আর আমাদের সমাজের মহিলারা আজকে কোথাও বাইরে গিয়ে গেলে চেহারাকে হাতকে পরিপাটি করে নেয়, বিভিন্ন ধরনের এই বিউটি যেগুলা সৌন্দর্য প্রকাশ করার জন্য আছে এগুলো ব্যবহার করে। অনেকে কালার লাগায় চেহারার মধ্যে, যেটাকে আরও আকর্ষণ বাড়িয়ে দেয়, এবং কানের মধ্যে স্বর্ণালঙ্কার থাকে, নাকের মধ্যে থাকে, এগুলা সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। তো এগুলা কারণে এমনি যাইতে হবে না। এবং হাতের মধ্যে মেহেন্দি রাখলে ওই হাতকে যে পরপুরুষের সামনে বাহির করাটা যাইতে হবে না। যদি চেহারার মধ্যে কোনো ধরনের সৌন্দর্য ভিন্ন ধরনের না লাগায়, সৌন্দর্য প্রকাশ পায় মতো কোনো কিছু না লাগায় চেহারার মধ্যে, হাতের মধ্যে মেদি না থাকে এবং ফেতনার আশঙ্কা না থাকে, তখন কিছু কিছু উলামায়েকরাম এটাকে যে খোলা রাখা জায়েজ বলছেন। আর যদি এই ধরনের আশঙ্কা থাকে বা এই ধরনের কোনো সৌন্দর্য থাকে বা ফেতনার আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই সবার নিকটেই ডেকে রাখাটা ওয়াজিব। এই বিষয়ে আমরা বলবো যে বুখারী এবং মুসলিমের একটা হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তিনি বলেন ফাবাইনা আনা জালাসাতুন ফি মানজিলি গালাবাতনি আইনি ফানিমতু। একটা লম্বা ঘটনার শেষাংশের কথা আমি বলতেছি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার অবস্থানে বসাছিলাম, এর মধ্যে আমাকে ঘুমিয়ে খেয়ে বসলো, অর্থাৎ আমার নিন্দ্রা এসে গেল, আমি ঘুমাইয়ে পড়লাম। ওয়াকান সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি সুম্মা যাকওয়ানি মিয়া ওয়ারা আল-জাইশ ফা আসবাহা ইনদা মানজিলি ফারা সাওয়াদা ইনসানিন নাঈমিন ফা আরাফানি হিনা রাআনি ওয়া কানা রাআনি ক্বাবলা আল-হিজাবি ফাসতাইয়াকাসতু বি ইসতিরজাইহি হিনা আরাফানি ফা কামমারতু ওয়াজহি বিজিলবাবি। আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি যখন নাকি ঘুমিয়ে ফুললাম, যে একটা আসলে যুদ্ধের সময় ঘটনা এটা, যা হোক আমি বিস্তারিত ঘটনার দিকে যাচ্ছি না। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুজাহিদদের কোনো সামানা পিছনে পড়ে গেল কিনা এটা দেখার জন্য ওনার দায়িত্বে উনি ছিলেন। আর পরবর্তীতে দেখলেন যে সকল এই বাহিনী চলে গেলেন, আর একটা মানুষের আকৃতি উনার নজরে পড়লো ঘুমন্ত অবস্থায়। তখন উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে পড়ছেন। এই জোরে পড়ার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, ওনার ঘুম ভেঙে গেল। আর যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আমি জাগ্রত হলাম ফাখাম্মার তো ওয়াজহি বিজিলবাবি, আমার চেহারাকে আমার ওড়না দ্বারাই আমি ঢেকে নিলাম। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরও অনেক যে মহিলা সাহাবিয়ারা এবং কোরআনের আয়াত
এই সমস্ত দলিলের মাধ্যমে আমরা দেখি যে সাধারণ অবস্থায় মহিলারা চেহারাকে ঢেকে নেবে, সেটা হচ্ছে তাকওয়ার কাছাকাছি। সমস্ত মেয়েকেরাম বলেন যে ঢেকে রাখাটাই উত্তম, যারা জায়েজ বলেন তারাও বলেন যে আসলে যারা জায়েজ বলেন খুলে রাখা জায়েজ, তাদের নিকট আফজল উত্তম হচ্ছে চেহারাকে ঢেকে রাখা। আর তাছাড়া অন্যান্য বিষয় যদি আমরা লক্ষ্য করি, কেউ খোলা রাখাকে উত্তম বলেন নাই, তাই আমাদের উচিত হচ্ছে সর্বাবস্থায় চেহারাকে ডেকে রাখা। আর কোনো কোনো জরুরতবশত যদি নাকি কোথাও যে খুলতে বাধ্য হয়, যেমন যদি সাক্ষী দিতে হয় কোনো বিষয়ে, বা যদি নাকি আপনার সরকারি কোনো বিষয়ে ছবি উঠাতে হয়, তখন ভিন্ন কথা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, আল্লাহ আলম হিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। يا رب العالمين.